জানা দেখুন আমি বিয়ের আগে কেমন ছিলাম আর বিয়ের পর আমি কেমন হয়ে ভগবান বিয়ের আগে ব্যারেলের মতো ছিলি আমার বাড়ি এসে লাখে পাটখাটি হয়ে গেলি তাই তো তো বলছি পালকির ভেতরে ঢুকছিলি না আমি ঢুকছিলাম না সত্যি আমি ঢুকছিলাম আমি মোবাইল বাকিয়ে পেছন থেকে ঠেলে ঠেলে ঢুকছি আমার বাড়ি এসে লাখে পাতলা হয়ে গেলি আমার বডিটা কি করলি রে শালা তোমরাই বিচার করো বিহাই আচ্ছা আমি তোমাদের দেশের ছেলে আমার বডি টাইম নি ছিল একটা কথা বলবো কত সুন্দর লম্বা মোটা ক্যাডবেরি ছিলাম শালি তুই তো চুষে চুষে লেবুর চুষ বানি না না তুমি মোটা ক্যাডবেরি ছিলে না মোটা হাতি ছিলে হাতি এই তোর মা কে চুষ কি করবে তুই যে বললি এ আমার মায়ের কি চুরি কিনে দেব তাড়াতাড়ি বলো চুরি কিনে দেব মেরে মুদুম ফাটিয়ে দেব চুরি কিনে দেব কুতুম মেরে উদুম করে দেব ও এটা তোমার শাশুড়ি হয় তুমি চুরি পড়াবে না বেনারসি শাড়ি পড়াবে এই শালি তুই যে বললি আমি তোকে কিছু দিইনি হ্যাঁ দাওনি তো কাপড় কে দিয়েছে আমার বাবা দিয়েছে আচ্ছা আচ্ছা বাবা দিয়েছে ভাতারের কামার বাপের নাম এই ছয়াকে দিয়েছে আমার বাবা দিয়েছে ব্লাউজ আমার বাবা দিয়েছে আমার বাবা দিয়েছে মালা বাবা দিয়েছে কানের বাবা দিয়েছে নাকের বাবা সিধু বাবা বাতিলি কানে বলটা তোর বাবা দিয়েছে না না ওটা যদি তোর বাবা দিত তাহলে তো তুই ভাতারি হতিস লো এ দেখো আমাকে রাগাবে না কানে মেরে পেনে মুতিয়ে দেব এই কি আমাকে মুতাবি তোকে কাছতে হবে টিক টিকির বাচ্চা এই সব দুটো কাজের লোক রেখে দেব তোমার ওই মোটা প্যান কাটার জন্য কাজের লোকগুলো থাকবে খেতে পায় না শোনো ওইটুকু দিয়েছিলে বলে ওইটুকু দিয়েছিলে বলে আজকে তোমার সঙ্গে সংসার করছি না তো কবে তোমার মুখে মুতে দিয়ে চলে যেত শালি মোটামুটি করবি না তোর কি হলার বড় নাকি রে এই বেশি বড় বড় কথা না বলে এখান থেকে বিদায় হও আমায় রাগাবে না বেরিয়ে যাও বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে যাব একদম গেট আউট আরে বাঙ্কানা আরে বাড়িটা কার বাড়িটা আমার আমার তোর হ্যাঁ এটা আমার বাপের বাড়ি হ্যাঁ তো তোর কি হয়েছে তোকে বিয়ে করে নিয়ে এসেছি আমার বাড়িতে আচ্ছা আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবি আচ্ছা তার মানে জারসিল জান্নরা আর তারি ভাঙবো দাঁতের গোড়া আচ্ছা তুই কেমন বাপের বেটি আমি শোনো কিছু না পারি ওই ভাঙা ভাঙিটা ভালোই পারি কই কেমন বাপের বেটি আমাকে বের করে দেখা বেরিয়ে যাও নালে খারাপ হয়ে যাবে ও তুই যা 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 রে ওরে হতর ছাড়া ভাঙা ঠিক না পা ও তুই যা 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 রে ওরে হতর ছাড়া তুই যা কলা জানি না তুরি মেলা উড়িয়ে দেব ওরে এখনো তো কলা বাহির করিনি তোমার এখনো কলা আছে যখন বাহির করব কলা থরথরিয়ে কাঁপবে তোর তলা বেশি পটর পটর না করে যেটা বলেছি সেটা বলে আমরা বিদায় হই আর তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসে গোরা তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসে গোরা মোরে কাছে খাবো ভিক্ষা করে
আমি তো আর কিছু পারি না, আমি তো হচ্ছে সত্যি, তাই না? ভিক্ষার সম্বল আমার ভাসুররা, আমার ভালোবাসারা, একটু হাত তুলে দেখাও তো তোমরা যে আমার পাশে আছো। আমার মনে হয় না তোকে ভিক্ষা দেওয়ার লাগে হাত তুলবে। একটা কথা বলবো, হাত তোলা হাত তোলা, একটা কথা বলি, বল। নারীর ক্ষমতা এখনো জানো না? একটা নারী যদি চায়, এখানে এতগুলো পুরুষ আছে, সবাইকে আমার মান সম্মান বাঁচিও, তাদের এত ভালোবাসি, এতক্ষণ ভালোবেসে নাচ গান ড্যান্স সবই দেখালাম, আমার হয়ে একটু হাত তুলে দেবে না? হাত তোলো, আমি রসগোল্লা দেব, কালকে সকালে সবাইকে খাওয়াবো। এইদিকে দেখ, এইদিকে হাত তোলে নে, কিন্তু একজন আঙুল তুলেছে, বলছে পণ্ডিতং পণ্ডিতং আঙুল কেন উঁচুতং, হেঁকে ফেলেছে লজ্জায়, বলতে পারছে না যে খেতে খেতে ধুতিতে হেঁকে ফেলেছি, আঙুল উঁচু করে দাঁড়িয়ে আছে। তখন আঙুলবালা বলছে হয়ে গেছে দৈবতং, হেঁকে ফেলেছি। আরেকজনা বলছে কাছে আছে নদীতং, মানে ছুঁচি এসো। তখন হাঁকাবালা বলছে বাকি একলো দধিতং, শালা হেঁকে ফেলেছে দই খাওয়া যাচ্ছে না। তোর অবস্থা তাই, হাত তুলে নি আঙুল তুলেছে, তাহলে জানতে হবে এখানে এতগুলো বেটা ছেলে আছে, তার মধ্যে ওই একজনাই হচ্ছে লুচ্চা নাম্বার ওয়ান। আরে ওয়ান নাম্বার লুচ্চা, তোকে ভিক্ষা দিবার কারণ আছে। মাননীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি বিরাট বড় বেইমানি করেছে, কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী সব রকম প্রকল্প করেছে, কিন্তু আমার তিন কাঠা জমির মাঝখান দিয়ে একটা ক্যানেল চালিয়ে দিয়ে দুদিকে দু কাটা রয়েছে, তাতে চাষ হয় না, কেমন করে হবে? এই যে বর্ষা হলো, ক্যানেলে পানিতে ভর্তি, দুদিকে দু কাটা দুব্বা ঘাস গজিয়ে রয়েছে, তাতে আমার নাঙল ঢোকে না। ও লুচ্চা বিহাই, ওই জমি চাষ করবা তো তোমার হ্যান্ড ট্রাক্টর বাহির করো। তবে শুনবো, যখন ছিলে তুমি খুশি খুশি, পাড়ার ছোট ছোট ছেলে পেলেরা ছিল বহুত খুশি, এখন তুমি মালদার আম, তাই মার্কেটে তোমার বহুত দাম, আর যখন যাবে ঝুলে সব মামু যাবে ভুলে, তখন কি হবে? তোমার তিন কাটা জমিতে বরগাদা বসিয়ে দেবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। আমি যাব মোরে, আমি যাব মোরে, আচ্ছা।
তোর মুত দেখব না এই ওটা গ্যারান্টি না গ্যারান্টি আর মুত নয় মুখ হ্যাঁ তোর মুখ দেখব না হ্যাঁ তো কি হবে আজ থেকে তোর মতো মাকির মুখ আমি মুইতা দিনু छाड़ा बेड़ा कर दियो ना
না তোমার চরিত্র খুব ভালো তো। এই আমি কাপড়ের ব্যবসা করতে বাংলাদেশ যাচ্ছি। বাংলাদেশ যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক আছে। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও,